ইভিনিং, আজকে চলে এসেছি দেখো ইকো পার্ক হস্তশিল্প মেলা। তো এখান থেকে আমরা শুরু করছি, মেলায় প্রবেশ করে গেছি। আর এখানে কাঠের ফার্নিচার প্রচুর, দেখো নানান রকম সব গাছের ডাল, গাছের গুঁড়ি দিয়ে সব ফার্নিচার তৈরি করা, অসাধারণ সব মানুষের হাতের কাজ, দেখো সব গাছের ডাল এগুলো। তো যাই হোক, খুবই সুন্দর, সব দূর দূর থেকে এসে মানুষরা এখানে বসেছে মেলায়। তো বেতের জিনিস এইদিকে, এইদিকে অনেক ছোট ছোট জন্তুর মতন বানিয়েছে পশু। তো যাই হোক, এগুলো গাছের ডাল দিয়ে দেখো একটা ডাইনিং টেবিল তৈরি করা, এটা পুরো গাছের গুঁড়ি মনে হচ্ছে, তার উপর গাছ দিয়ে। আর চেয়ারগুলোও দেখো গাছের ডাল দিয়ে সেট করা। তো দেখতে সত্যি অসাধারণ লাগছিল আর অপূর্ব লাগছিল। আর এত ভিড়, আমি মেলাটাতেই প্রথম এসেছি, সৌভিক একটু বসে দেখছিল চেয়ারটা যে সব ঠিকঠাক কিনা, দাম টামও জিজ্ঞাসা করছিল। এখানে দেখো অনেক রকম অ্যানিমেলস কচ্ছপ বানানো, এটা পুরো বেতের, এইগুলো সব বেতের, মানে এক একটা ভাগ এক একটা জায়গায় এক এক রকমের জিনিস বসানো, মানে বসেছে আর কি। তো এখানেও মোটামুটি সব হাতের কাজ, দেখো কি সুন্দর সুন্দর প্যাঁচা টেবিল, টি টেবিল, অনেক রকম ভ্যারাইটি এখানে, মানে হাতের যত রকমের জিনিস বা কাজ সবাই জানে, মোটামুটি সবটাই এখানে নিয়ে এসে প্রদর্শনী করা হয়েছে। এগুলো দরজা, এইগুলো আমরা দেখছিলাম যে কতটা সুন্দর আর কতটা নিখুঁত এই কাজ। সত্যি এক একটা জিনিস দেখছি আর মন ভরে যাচ্ছে। এটা একটা ঠাকুরের আসন, যেটা আমি মানে আমার খুব ভালো লেগেছে বলে আমি ওটার ভিডিওটা নিয়েছি। এখানে ছোট ছোট জিনিস, এখানে তুলসীর কিছু কাঠ বলছিল, তো আমি ওটা বুঝতে পারিনি, সবই কাঠের জিনিস। এখানে কাঠ ছাড়া, মাটির ছাড়া কিচ্ছু নেই, শুধু মাঠ আর কাঠ। কাচেরও আছে কিছু। এত অপূর্ব, মানে দেখেও মন ভালো লাগে। যে গণেশগুলো দেখো কি সুন্দর, আমার একটু এমনি গণেশের প্রতি টান বেশি, তো গণেশগুলো দেখো কি সুন্দর সুন্দর গণেশ রাখা, মূর্তি রাখা, এগুলো সব মাটির। হ্যাঁ, সব মাটির। এগুলো টবও আছে, নানান রকম ডিজাইনের টব। এখানেও সব নানান রকম মাটির কচ্ছপ থেকে শুরু করে প্রদীপদানি থেকে শুরু করে সব, মুখোশ, মাস্ক সব আছে সব। এখানে বাঁশের কাজ, এগুলো বাঁশ কেটে কেটে বানাচ্ছে। হ্যাঁ, হ্যাঙ্গিং সব জিনিস, এগুলো ডেকোরেশন করার ঘরের। এখানে ঝুড়ি, তো সবটাই ভালো লেগেছে আমাদের। এইটা ছিল মানে ইকো পার্কের সাইডে, আর এইটা হচ্ছে ডান সাইডে, যেটায় আমরা ঢুকবো এবার। হ্যাঁ, এখানে হ্যারিকেন দেখো কি সুন্দর কারুকার্য করেছে। দু সাইডে মেলা বসেছে, ঠিক আছে, আমরা একটা সাইডে হচ্ছে বেতের জিনিস, কাঠের জিনিস, আর একটা সাইডে হচ্ছে এইসব জিনিস, জামা কাপড়, হাতে বোনা শাড়ি, হাতের স্টিচ করা কুর্তি, এইসবের একটা দিকে। তো পুরোটাতেই ভিড়, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে তুমি, মানে এত সুন্দর সুন্দর মহিলা, ছেলে, বাচ্চা, সবাই 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 মনে হচ্ছে এক একটা ফ্যামিলি এসে এখানে বসেছে, এখানে থাকবে দীর্ঘদিন। এগুলো দেখো গয়না বড়ি। হ্যাঁ, আমার নিতে ইচ্ছে করছিল কিন্তু আমি জানি না এগুলো কীভাবে কী করে, তো আমি জন্য নিইনি। এখানেও বেতের কাজ হচ্ছে, এটাই ঢুকেছিলাম, নানান রকম বেতের কাজের জিনিস, প্রচুর ভিড়। সৌভিক তো এটা ছেড়ে ওটা দেখছে, কিনবো বলছে, আমি বলছি কোনটা ছেড়ে কোনটা নেব। তো আমরা কিছু কিনিনি, আমরা শুধু দেখেছি যে কী সুন্দর বানাচ্ছে, এগুলোও একটা দেখা দেখে ভালো লাগে। তো চলো আস্তে আস্তে আমরা অন্যদিকে যাই। হ্যাঁ, তো এই দিকটা তো মোটামুটি দেখা হয়ে গেছে, এরা এখানেই বানাচ্ছে, এখানেই বিক্রি করছে, তার মানে এদের জীবিকাই এটা, এরা সারা বছর এরকম বানায় আর চারিদিকে মেলা দেয়, সেই মেলায় যা উপার্জন হয় সেটা দিয়েই তাদের চলে। তো এই ছিল এদের জীবিকা নিয়ে, মানে জীবিকা এগুলোই। আর সুন্দর সুন্দর এদের কাজ, এত সুন্দর, এরা তো কারোর কাছ থেকে শেখেনি বলো, এরা দেখে দেখে শেখা। দেখো এই মেয়েটা কী সুন্দর ঝুড়ি বুনছে। তো এখানে ছিল খাওয়ার স্টল, এখানে নানান রকম পিঠে আচার এইসবের স্টল ছিল, এটা আচারের স্টল। আর এটা মনে হয় কোনো ড্রাই ফ্রুটের স্টল ছিল, এটা পাঁপড়ের স্টল, হ্যাঁ নানান রকম স্টল ছিল, ওটা গুড়ের স্টল, জয়নগরের মোয়ার স্টল, এইসবই ছিল। তো আমরা আস্তে আস্তে এবার বেরোনোর পালা। দেখো ওয়াটারফল হচ্ছে, এগুলোও কোনো হোটেল ফোটেলে সাজালে ভালো লাগবে, এটাও খুব সুন্দর ছিল। এবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি নিজেদের বাড়ির দিকে, প্রচণ্ড ভিড়, গাড়িতে গাড়ি,
তো এইখানে শেষের দিকে একটুখানি দেখে নিলাম রাস্তার ধারে কী কী বসেছে। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো ঠান্ডা প্রচুর, আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। সাবস্ক্রাইব করে যেও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই।